ঘর কিংবা আসবাবপত্র বাঁশের ব্যবহার ছিল সর্বত্রই, তবে কালের পরিক্রমায় সে স্থান হারিয়েছে ইট, স্টিল কিংবা প্লাস্টিকের কাছে। দীর্ঘ বিরতির পর স্বল্প পরিসরে ফিরছে বাঁশের ব্যবহার। নগর জীবনে দেখা মিলছে পরিবেশ বান্ধব বাঁশের তৈরি নানা তৈজসপত্রের, যদিও বেশিরভাগই ব্যবহার হচ্ছে শৌখিনতার বশে। বাঁশ দিয়ে বানানো পণ্যের বর্ধিত চাহিদার দিকে লক্ষ্য রেখে এই খাতে বিনিয়োগ করছেন তরুণ উদ্যোক্তারা। তাদেরই একজন বান্দরবান শহরের মোহাম্মদ টিপু সুলতান। 2017 সালে এই কারখানা স্থাপন করেন প্রবাস ফেরত এই তরুণ। জানান, আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে সহজ হয়েছে পণ্য উৎপাদন, লেগেছে নান্দনিকতার ছোঁয়া। দেশে বেকার থাকা অবস্থায় তখন আমি চিন্তা করলাম যে এটা আমাদের পর্যটনের বান্দরবানের একটা লোকাল প্রোডাক্ট হিসেবে খুব ভালো আছে, চাহিদা আছে, আমি এটা দিয়ে শুরু করি। বাঁশের প্রোডাক্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা কম খরচে কম পুঁজিতে শুরু করা লাগে, শুধু একটু ক্রিয়েটিভিটির প্রয়োজন আছে। যারা একটু ক্রিয়েটিভ টাইপের আছে ওরা এটা দিয়ে করার অনেক ধরনের প্রোডাক্ট আছে, অনেক ধরনের প্রোডাক্ট মানে শর্টকাট করা যায়। কেউ অর্ডার দিলে আমরা করতে পারি, যেমন আমরা বাইরে ইন্টেরিয়র থেকে ফার্নিচার থেকে ঘর কটেজ যে কোনো কিছু করি আমরা করতে পারি, চাহিদা অনুসারে করে দিতে পারি। মোহাম্মদ টিপু সুলতানের এই কারখানায় কর্মসংস্থান হয়েছে স্থানীয় আরও কয়েকজনের। চাহিদা বাড়তে থাকায় প্রতি বছর এসব পণ্যের বিক্রিও বাড়ছে বলে জানান কর্মীরা। আমার 8-10 জন লোক কাজ করতো, এখন মোটামুটি 4-5 জন আছে, 3-4 জন আমরা মানে পার্মানেন্ট, আর মাঝে মাঝে কাজে বাইরে থেকে আমরা একজন সোর্স করি। কাস্টমারের চাহিদা মোতাবেক দিতে পারতেছি, আরও কিন্তু শর্ট আরও দিতে হবে যতটুকু সম্ভব, ইনশাল্লাহ মানে আমরা আগাইতে পারবো, ভবিষ্যতে আরও লাগবে। তুলনামূলক কম মূল্যে ঘর সাজানোর নানা পণ্য পেয়ে বেশ উচ্ছ্বাসিত গ্রাহকরাও। বাঁশের পণ্য যেগুলো তো কোনো পরিবেশ দূষণমুক্ত নেই, কোনো কিছু নেই, সাইড এফেক্ট নেই, আর বুঝছে পরিবেশ বান্ধব জিনিস। এই জিনিসগুলো দেখতে যেমন সুন্দর লাগে তেমন ব্যবহার করতেও রুচিসম্মত, কোনো দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নাই এতে। চায়নার যে মার্কেটটা আছে পুরোপুরি না পারলেও কিছু পরিমাণ আমরা ধরার জন্য, আমাদের লোকাল চাহিদাটা পূরণ করার জন্য, এবং চায়নার যে কোয়ালিটি বা কোয়ান্টিটি ওই টাইপের কিছু একটা করার জন্য।